দারুণ সুন্দর বানিয়েছে। জাস্ট আমাদের এই চাটনিটা এটার সাথে জাস্ট মানে ও, কারণ আমরা তো ওরকম ঝাল ঝাল খাই না, আমাদের একটু মিষ্টি চাটনি থাকে, তো সেই জন্য ট্রাই। লাভলি লাভলি। সকালে উঠে একটা থেকে শুরু করলাম, কাল যেটা ওরা দিয়ে গিয়েছিল এটা ঢোকলা, এরপরে আছে পাওভাজি বানিয়েছে, তারপর দেখলাম আবার কাপকেকও আছে, তো একের পর এক খাবো আজকে। যেটা বলছিল আজকে সাদিক ও রান্না মানে রান্না মানে নেই, প্রচুর খাবার দাবার আছে, নট শিওর শেষও করতে পারবো কি না, প্রচুর কাজ, সেটা হচ্ছে বাসন মাজা। এনিওয়ে গাইস, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল উইথ এ নিউ ব্লগ। আর কাল রাতে একটা ব্লান্ডার হয়ে গেছে ব্লগটা, আমরা এত টায়ার ছিলাম এডিটিংয়ে, একটু উল্টো পাল্টা হয়ে গেছে, বেসিক্যালি এটা আমারই ভুল। লেটস সি আমি ওটাকে ইয়ে করতে দেখিনি, সেটা আমারও ভুল। তো কালকে কটা হয়, তখন দেড়টা না দুটো বাজে, সবকিছু করার পর ওই জন্য আরো বেশি রাশ ছিল। হ্যাঁ, তো সামহাও একটা দুটো ক্লিপ রিপিট হয়ে গেছে আবার, সো উই আর সরি ফর দ্যাট। এদিকে যে ব্লান্ডার পোর্শনটা করেছিলাম সেটাকে কেটে আপাতত আবার রিআপলোডিংয়ে বসিয়েছি, মানে সেভিংয়ে বসিয়েছি। এত বাসন দেখে আমার হয়ে গেছে মাথা ব্যথা এখন, তাই আই নিড এ কফি, গরম জল বসালাম আগে, কফিটা খেয়ে নিই, তারপরে এগুলো সব ক্লিন করা যাবে। রাউন্ডে খাওয়ার দাওয়া, সেটা হচ্ছে পাওভাজি, অল্প অল্প খাচ্ছি, ধোয়াটা অল্প ছিল না ওটা, আর ওটা ওটা একদম লাইট ফুড, তো খেয়ে খিদেই পেয়ে যায়। সো এদিকে রেডি আমাদের পাওভাজি, এখন আমাদের রান্নাঘর ফুল নিট এন্ড ক্লিন, সব ধোয়া হয়ে গেছে বাসন, এভরিথিং ইজ ডান। হ্যাঁ, চেনাই যাচ্ছেন এটা আমাদের রান্নাঘর এখন। কালকের এত খাবার কি যে হবে, বাট শেষ হয়ে গেছে, বাকি মোটামুটি কালকের আমাদের পনির অ্যান্ড চিকেন রয়ে গেছে, সেটা দিয়ে আজকে খাবার ডিনার লাঞ্চ হয়ে যাচ্ছে, আর শুধু ফ্রাইড রাইস থাকবে, সেটা তো উই ক্যান হ্যাভ এনি টাইম, নো প্রবলেম। আর এইদিকে আমাদের কালকে যে ফ্রেন্ড এসেছিল ও আমার জন্য আইসক্রিম বানিয়ে নিয়ে এসেছে, এটা স্ট্রবেরি আইসক্রিম। কালকে কাপকেক, আইসক্রিম, ঢোকলা, পাওভাজি, কত কিছু বানিয়ে নিয়ে এসছে, আর বেস্ট হচ্ছে হোমমেড বানিয়ে নিয়ে এসছে, তো মানে খেতে তো টেস্টি টেস্টি, প্লাস এত ভালোবাসা, সেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। গুড ইভিনিং সকলকে। সো আমরা একটু ঘুমিয়ে পড়েছিলাম, প্রচণ্ড টায়ার লাগছিল লাঞ্চের পর, আর ওদিকে আমার কাজ চলে যাচ্ছে উইকেন্ডে, এই এভরি উইকেন্ড ওই আই এম গেটিং সাম আদার থিংস, আমি জানি না এই ক্লাসটা কবে শেষ হবে। এনিওয়ে, সো আজকেই একটু পরেই আসবে সুনীল আর ভাবিরা, ঠিক আছে, তো ওদের সাথে অনেকদিন দেখা হয়নি, ইভেন ইনফ্যাক্ট এই ফ্ল্যাটে আসার পর ফার্স্ট ডে এসেছিল যেদিন ট্রান্সফার করেছিলাম, ঠিক আছে, তারপরে ওদেরও আসা হয়নি, ওরাও কাজে বিজি পড়েছিল, আমরাও সেটেলিং হচ্ছিলাম, সো এখন যদি আমরা সেটেল, ওরা জিজ্ঞেস করলো যে এই উইকে ফ্রি আছে কিনা, আমরা ফ্রি আছে, চলে আসো। সো এই উইকে ব্যাক টু ব্যাক স্টার্টিং ফ্রম থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে, প্রতিদিন কিছু না কিছু লেগেই আছে, যাই হোক ওরা আসবে, তাই ওদের সাথে আজকে লাইক কাইন্ড অফ ডিনার বলবো না, ডিনারের প্ল্যান কাইন্ড অফ, ঠিক আছে, সেটা হোমমেড পিজা বানাবে বলছে পিজা ইয়ে পূজা, ঠিক আছে, সো সেটাই আছে, খাওয়া দাওয়া হবে, তার সাথে আমাদের যে আমপোড়া শরবত সেটাও থাকবে, সেটা নিয়েই আজকে আড্ডা হবে। এদিকে আমাদের পিৎজা, কিচ্ছু হবে না, কোনো মন খারাপ হবে, ও এখন তো ধরে বসে আছে, মন খারাপ, আমি কি করবো। এনিওয়ে, তো ওরা এসেছিল, ওরা আবার মানে এটা আমাদের সাথে একটা ভালো জিনিস হচ্ছে, এখন যেই আসে না কেন সবাই খাবার নিয়ে আসে, আমাদের খাবার নিয়ে এসে ভাবি, ওদিকে আর আমাদের জন্য ইডলি সাম্বার, প্লাস আবার ওদিকে ভাবির ভাইয়ের ছেলে হয়েছে, তো সেই খুশিতে আবার পেস্ট্রি বেস্ট্রি নিয়ে এসে,
পুরো ঘর ফ্রিজ একদম পুরো ঠাসা ঠাসা খাবার আর কি। সবজি কিন্তু সবজি গুলো খাওয়ার টাইম হচ্ছে না। এখানে দেখো এটা সাম্বার, এটা ইডলি, যখন খাবো তখন দেখাচ্ছি, এটা ওদের পেস্ট্রি। ফাইনালি ইজ ডিনার টাইম। ডিনারে আজকে আমাদের ফ্রাইড রাইস আছে আর ভাবি দেওয়ার ইডলি, বাকি এখানে সব প্যাকেট রেখে দেওয়া হয়েছে। কালকের ব্রেকফাস্ট আমার সাম্বার প্লাস ইডলি। হ্যাঁ মানে তুমি খাবি অবভিয়াসলি। ওদিকে ঘড়িতে বাজে মোটামুটি 11:30, এখন ম্যাডাম বলছেন পেস্ট্রি খাবে। আমাকে খেতে বলছে, তুই খাবি না, তুই খাবি না, ওকে ও খাবে না, ঠিক আছে আমি খাবো, নো প্রবলেম আমি খাবো, তাই তো আমি খাবো তো। পেস্ট্রিকে রেখেছি আমাদের এই মিনি ফ্রিজে আমাদের বেডরুমেই, তো এটা বের করে নিই। নাও খোলো দেখি, খোলো খোলো দরজা। ও বাবা অনেকগুলো তো, তুই উল্টো খুললি তো। আচ্ছা আচ্ছা, একটা চকলেট, একটা কি, কোন ফ্লেভার? এটা চকলেট, একটা মনে হয় আচ্ছা খোলো খোলো খোলো, এই কফিটাই খোলো। এখানকার এই সিস্টেমটা খুব ভালো। হ্যাঁ সব আলাদা ইন্ডিভিজুয়ালি ই করে দেয়, নিচে একটা সাপোর্ট দেয়, অ্যাট লিস্ট সাপোর্ট দিয়ে দেয়, এরকম করে বের করে নাও। হ্যাঁ নিয়ে খালো, দে খাও খাও, আমাকে অল্প খাবা, বেশি তো আমারই খাবার কথা, তুমি খাবা। এই উইকেন্ডটা পুরো জবরদস্ত উইকেন্ড গিয়েছে, মানে ও মানে প্রচন্ড টায়ারিং, মানে ইটস নট এ খেতে খেতে গল্প করতে খেতে এতে আমরা টায়ার হয়ে গেছি। হ্যাঁ তার মধ্যে এত রান্নাবান্না হয়েছে এটা ওটা, এনিওয়ে চলো নেক্সট 5 ডেজ ফুল একদম লাইট খাবার, লাইট খাবার আর কি, জোরটা বানাতে হবে না। চলো এসব সাথে আজকে ব্লগটা এতই রাখি, কালকে দেখা হবে, কালকে আমার অফিস আছে, কালকে আমাদের অনেক অনেক বিশাল একটা গোলাইব আছে, ঠিক আছে, যাই হোক সব স্মুথলি যাবে, চলো। কাল দেখা হবে নতুন ব্লগের সাথে, ভালো থাকো আর আমাদের ব্লগটি ভালো লেগে থাকে ডু সাবস্ক্রাইব, চলো গুড নাইট।